নমস্কার, আপনাদের সবাইকে শারদীয়া উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের এপিসোড আরেকটি ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন, যেটা আমাদের নিত্য প্রয়োজনে খুবই প্রয়োজনে লাগে। এবং এই হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা অন্যান্য মেডিসিনের সাথে সাথে প্রাইমারিলি অ্যাকিউট প্রবলেমের জন্য বা মানে জাস্ট প্রথম দিকে কয়েকদিন আপনি ট্রিটমেন্ট করে আপনার মানে ইমিডিয়েট ডক্টরের কাছে না ছুটে বাড়িতে যাতে একটু আপনি মেডিসিনটাকে ইউজ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। এবং সবসময় আমি সবাইকে সাবধান করি যে 2 থেকে 3 দিন পর্যন্ত সময় ওয়েট করতে, তারপরে কিন্তু নয়, তারপরে অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। আজকের এপিসোড এমনই একটি হোমিওপ্যাথিক মেডিসিন, ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা হচ্ছে মার্কুরিয়াস সলিবিলিস, শর্ট ফর্মে যাকে বলা হয় মার্কস সল। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই মেডিসিনটি আপনার বাড়িতে রেখে যথেষ্টভাবে ইউটিলাইজ করতে পারবেন। আর আপনি যদি আজকে প্রথমবার দেখছেন আমার চ্যানেল, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী আমি যা ভিডিও আপলোড করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, বিভিন্ন ধরনের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি এবং হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আমি ডিসকাস করি। মার্কুরিয়াস সলিবিলিস, যাকে শর্ট ফর্মে আমরা মার্কস সলও বলি, এর কমন নেম হচ্ছে হ্যানিম্যান সলিবল মার্কারি। এই মার্কারি বা পারদ যথেষ্ট হার্মফুল আমাদের শরীরের জন্য, কিন্তু এই হার্মফুল কেমিক্যালটাকেও পোটেন্টাইজ করে আমাদের হোমিওপ্যাথিক্যালি যে অ্যাপ্লাই করার একটা প্রসেস আছে এবং এটাকে যখন মেডিসিন ফর্মে আনা হয় তখন কিন্তু এটা অনেকখানি আমাদের উপকার করে, আমাদের বিভিন্ন সমস্যার অনেক সমাধান করে দেয় এই ওষুধ। আমি খুব সাধারণভাবে সিম্পল ওয়েতে 7টা পয়েন্ট বলবো। এই 7টা পয়েন্ট আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনি এই সমস্যা, এটা রিলেটেড যে সিমটমগুলো আমি বলবো ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে ওইগুলো যদি আপনার মাথায় থাকে ওই রকম সমস্যা হলে এই মেডিসিন দিয়ে আপনি যথেষ্ট ভালো উপকার পাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ইম্পর্টেন্ট যে 7টি পয়েন্ট। প্রথমেই যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য, সেটা হচ্ছে কনস্টিটিউশন। এই মার্কসলের পেশেন্ট তার একদম রিমার্কেবল একটা হচ্ছে কি, একে হিউম্যান থার্মোমিটারও বলা হয়, কারণ এই ধরনের পেশেন্ট প্রচণ্ডভাবে সেন্সিটিভ টু হিট অ্যান্ড কোল্ড। সে গরমেও মানে সামান্য গরমেও তার প্রচণ্ড এফেক্ট হয়, আবার সামান্য ঠান্ডাতেও খুব এফেক্ট হয়, ফলে সেই জন্য তাকে বলা হয় যে হিউম্যান থার্মোমিটার। নর্মালি আমরা টেম্পারেচার মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করি, সেখানে পারদ ব্যবহারের পিছনে কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক সেই রকমই যে মার্কসল যে মেডিসিনটি, এটাও কিন্তু মানে এই ধরনের পেশেন্টদের ক্যারেক্টারও হয় এরকম, তারা প্রচণ্ডভাবে সেন্সিটিভ হয় বিভিন্ন ধরনের হিট অ্যান্ড কোল্ডের প্রতি, মানে একটু গরম একটু ঠান্ডাতে তাদের খুব এফেক্ট হয়ে যায়। এরা খুব তাড়াতাড়ি মানে কথা বলতে, মানে খুব বেশি সব কিছুতে খুব চটপটে একটা তাড়াহুড়ো ব্যাপার থাকে, সে কথাও বলে যেন খুব তাড়াহুড়ো করছে, কাজ করছে সেটাও খুব তাড়াহুড়ো, এরকম একটা ব্যাপার থাকে এই পেশেন্টদের। একটু ইরিটেবল মেন্টালিটি হয়, মানে খুব বেশি যে পোলাই শান্ত স্বভাবের কিন্তু মার্কসলে পেশেন্ট হয় না, কথায় কথায় একটু খিট মেজাজি যাকে আমরা বলি, এরকম ধরনের একটু এদের নেচার, এদের মেন্টালিটি থাকে। এবং এদের তুলনামূলক ইন্টেলিজেন্সি যেন একটু কম হয়, কারণ নিজস্ব বুদ্ধি দিয়ে নিজস্ব বিচার বিবেচনার ক্ষমতা খুব কম থাকে, খুব সহজে অন্যের কথা দ্বারা খুব মোটিভেট হয়ে যায়, মানে কেউ ভালো কিছু বললে সেটা যেন মোটিভেট হওয়া একরকম, কিন্তু এর নিজস্ব চিন্তাভাবনার ক্ষমতা মানে একটা, সেই জন্য বললাম যে ইন্টেলিজেন্সির একটু অভাব থাকে, বুদ্ধিমত্তার অভাব থাকে, কারণ কেউ কিছু বললে খুব সহজে অন্যের কথাতে বিশ্বাস করে ফেলা বা অন্যের কথা মতো চলতে শুরু করা, নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব বিচার বুদ্ধি এদের কম থাকে। এবং এদের মধ্যে সেই জন্য এদের সেলফ কনফিডেন্সও কম থাকে, একটা ইনসিকিউরিটি বোধ থাকে, সেই জন্য আরও বেশি অন্যের উপর ডিপেন্ডেবিলিটি ব্যাপার থাকে, নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব ডিসিশন নিয়ে কিছু করবার ক্ষমতা এদের খুব কম থাকে। অ্যাজ এ হোল এর মানে যে কোনো ডিসচার্জ, ঘাম, সর্দি, একটা না ফাউল ব্রেথ, মানে একটা দুর্গন্ধ একটা ব্যাপার থাকে, যেন সে আপনার আসলে আপনি একটা বুঝতে পারবেন, একটা অন্যরকম একটা স্মেল পাবেন, একটা যেটা ভালো নয়, কিন্তু একটা ফাউল স্মেল, একটা দুর্গন্ধ মতো একটা গন্ধ পাবেন যখন সে আপনার আসবে আপনার কাছে বা আপনি লক্ষ্য করবেন সব, কারণ যেহেতু এর একটা ফাউল ব্রেথ একটা নেচার আছে, তার ঘামের মধ্যে একটা দুর্গন্ধ বোধ থাকে, তার যদি সর্দি কাশি হয়ে থাকে হয়তো যে মিউকাসটা ঝরছে সর্দি হচ্ছে সেটা তো একটা ফাউলিনেস একটা থাকে, একটা দুর্গন্ধ মতো ব্যাপার থাকে। এই পেশেন্টদের যে কোনো সমস্যা কিসে বাড়ে, এর বেশিরভাগ সমস্যাগুলো বাড়ে সন্ধে রাতের দিকে,
বা বিছানায় যে শোই, আমাদের বিছানার একটা হালকা গরম ভাব থাকে, সেই শীত হোক বা গ্রীষ্ম হোক, বিছানার মধ্যে যে একটা হালকা গরম ভাব থাকে বা কিছুক্ষণ শোয়ার পরে যে গরম ভাবটা হয়, সেই যে এই যে বিছানার যে গরম ভাব সেটাতে তা খুব এফেক্ট হয়। তা যে কোনো সমস্যা এটাতে আবার বেড়ে যাওয়ার প্রচণ্ডভাবে একটা চান্স থাকে। এবং আপনার ওয়েদার চেঞ্জ বা ড্যাম্প ওয়েদারও এর একটা অ্যাগ্রাভেশনের চান্স থাকে। গরমে অ্যাগ্রাভেশন হয়, গরমটাও ঠিক সহ্য করতে পারে না, গরমে বেশি অ্যাগ্রাভেশন হয়। ঠান্ডাতেও একটা হওয়া থাকে, মানে ওয়েদার চেঞ্জ যে ব্যাপারটা সেই সময়টাতেও তার একটা বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এবং এর ডান দিকে যদি শুয়ে থাকে, ডান দিকে যদি ঘুরে থাকে, যেই সমস্যাই হোক ওই দিকে তার শুয়ে থাকলে বসে থাকলে সেগুলোতেও তার একটা প্রচণ্ডভাবে মানে অ্যাগ্রাভেশন হওয়ার চান্স থাকে। আর জেনারেলি কমে যায় সাধারণত জাস্ট অপোজিট একটা, মানে একটা রেস্ট নিল বা কমফোর্টেবল ওয়েদার, যখন ঠান্ডা নয় গরম নয় সেই ওয়েদারে এরা একটু ভালো থাকে। আদারওয়াইজ তাদের এইভাবে বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ডিসেন্ট্রির জন্য মার্শল কিন্তু খুবই উপকারী। পেটের সমস্যা ডাইজেশনের জন্য মার্শল খুব কাজ দেয়। তার মধ্যে স্পেশালি যখন ডিসেন্ট্রি বা আমাশয় হয়, আমাশয় পায়খানা হয়, যখন পায়খানাতে মিরগ্যাস থাকে সেই সময় মার্শল খুব ভালো কাজ করে। ধরুন খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়েছে এবং বা পেট গরম হয়ে গেছে, জল কম খাওয়া হয়েছে, ডিহাইড্রেশন হয়েছে, এরকম নানা কারণে ডিসেন্ট্রি হতে পারে। তো ডিসেন্ট্রি হয়ে গেলে সেক্ষেত্রে মার্শল খুব ভালো কাজ করে। এর পার্টিকুলার ডিসেন্ট্রির যে সিমটম সেটা হচ্ছে যে পায়খানা সাধারণত হয় হালকা একটা সবুজাভ, একটা হলদেটে এরকম থাকে, আবার অনেক সময় ব্লাডও থাকার চান্সটা খুব থাকে মার্শল পেশেন্টদের, এবং গন্ধ থাকে প্রচণ্ড দুর্গন্ধ। এই পেশেন্টদের খুবই প্রমিনেন্ট একটা সিমটম, তাই তার পায়খানাতেও দুর্গন্ধটা খুব বেশি থাকে। পায়খানা করতে যাওয়ার আগে পেটে একটা প্রচণ্ড কলিকি পেন, মানে যন্ত্রণাদায়ক পেট, মোচড় দিয়ে পেটে ব্যথা হয় এবং তার মানে পায়খানা না যাওয়া সে শান্তি পায় না, ইমিডিয়েট তার একটা পায়খানায় যাওয়ার, বডিতে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে। কিন্তু পায়খানা করার পরেও যে সে রিলিফ ফিল করে তাও কিন্তু নয়। আবার যেটা দেখা যায় যে ডিসেন্ট্রি হলে, আমাশয় পায়খানা হলে, পায়খানা করার পর তার একটা আলাদা রকম চিলিনেস, একটা ঠান্ডা বোধ, মানে গায়ে একটা প্রচণ্ড একটা ঠান্ডা বোধ, বা অ্যাজ ইউ অল বডিতে যেন কোলাপস করে যাওয়ার মতো একটা ঠান্ডা বোধ একটা হয়, এরকম ধরনের একটা পিকিউলার সিমটম দেখা যায়। এই মার্শল পেশেন্টদের যখন ডিসেন্ট্রির সমস্যা হয়, পায়খানা করতে যাওয়ার যে একটা টেন্ডেন্সি থাকে প্রচণ্ডভাবে, যে যখনই পাবে তখনই যেন যেতে হবে এরকম একটা টেন্ডেন্সি থাকে, তারপরে ডিউরিং তার অ্যাক্ট, মানে যখন সে পটিতে যায় তারপরে তার সেন্সেশন যেন মানে কমপ্লিট হয় না, বসেই থাকতে হয়, যেন তার ফিনিশ হয় না, তার মনে হয় যেন আরও তার পেটটা বারবার মোচড় দেয় এবং মনে হয় আবার পায়খানা হবে, সে অনেকক্ষণ একটু বসে থাকে যাতে তার ফিনিশ হয়ে সে ফ্রেশ হয়ে ফিরে আসতে পারে। সে সহজে ওই জন্য যেটা আমি বললাম যে পায়খানা করার টেন্ডেন্সি যেরকম থাকে, অনেক ক্ষেত্রে রিসেন্ট পেশেন্টে থাকে কি যে পেটে মোচড় দিয়ে পায়খানা পেলেও পায়খানা করার পর একটু রিলিফ ফিল করে, কিন্তু এই পেশেন্টদের সেটা হয় না, তার সেই ফ্রিনেস বা সেই ফ্রেশনেসটা কাজ করে না, রিলিফ হয় না বলেই সে অনেকক্ষণ বসে থাকে এবং ওয়েট করে। এবং স্কিনের প্রবলেমের জন্য মার্শল খুব উপকারী। স্কিনের যে বিভিন্ন ইনফেকশন হয়, ইনফেকশনের কারণে স্কিনের যে স্কিন ডিজিজ হয়, বিভিন্ন ধরনের ফোড়া, চুলকানি, ঘা, এইসব যে হয় সেগুলোর জন্য মার্শল খুব ভালো উপকার হয়। তার পার্টিকুলার সিমটমগুলো হচ্ছে মার্শলের যে স্কিনের ইরাপশন হবে বা যে স্কিন ডিজিজ হবে সেটা হয় কি প্রচণ্ডভাবে ইচিং থাকে, এবং ইচিং যখন হয় মানে খুব চুলকোই, এবং চুলকোতে চুলকোতে সব চুলকোলে এদিকে হয়তো রস বেরিয়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, তবুও চুলকোলে সে আরাম পায়, রিলিফ বোধ করে। এবং এর যে স্কিনের সিমটম, মার্শল পেশেন্টদের যে স্কিনের সমস্যা হয় বা স্কিনের এক্সিমা, স্কিনের চুলকানি যেগুলো হয়, সেগুলোতে কী হয় যে তার এরিয়াগুলোতে আরও দানা দানা হয়ে থাকে। ধরুন একটা রিংওয়ার্ম হয়েছে, রিংওয়ার্মেরও বিভিন্ন ধরনের মেডিসিন আছে, কিন্তু তার মার্শলের মেন সিমটম হচ্ছে যে রিংওয়ার্ম যে হবে সেটা কিন্তু তার এরিয়াটা একটা মানে রিমার্কেবল যে বেশ ফাইন ডিফাইন রিমার্কেবল এরিয়া থাকবে ঠিক তা নয়, একটা দানা দানা রাফ এরিয়া হয়ে থাকবে তার চারপাশটা, এরকম ধরনের স্কিনের প্রবলেম থাকবে এবং খুব বেশি চুলকোবে, এবং চুলকোলে আবার তার একটা রস বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এমনিতেও মার্শল পেশেন্টদের যে দানা দানা যদি কোনো র্যাশ হয় সেগুলোতে সাধারণত অ্যাকুমুলেট থাকে, সেটা আপনার ফ্লুইড বা পুজ এরকমভাবে কোনো কিছু একটা অ্যাকুমুলেট থাকে, আবার শুকনো দানা দানা ফর্মেও র্যাশ হতে পারে, বিভিন্ন ধরনের ম্যাকুলার অ্যান্ড প্যাপুলার মানে র্যাশেস হয়ে থাকে স্পেশালি। এবং এই স্কিনের যে সমস্যাগুলো এগুলো বাড়ে যখন সে ড্রেস চেঞ্জ করে, ড্রেস খোলে তখন তার প্রচণ্ডভাবে চুলকানি বাড়ে, এবং সে ভালো করে চুলকিয়ে তারপর তার আবার
তবে গিয়ে সে আরাম পায়, এবং বারে বিশেষ করে যখন সে রাতে ঘুমোতে চায় সে বিছানায় শুয়েও শান্তি পায় না। ওই যে ওয়ার্ম দ্য বেড, যে মানে বিছানার যে গরম ভাব, সেটাতে তার প্রচণ্ডভাবে চুলকানি আরও বেড়ে যায়, এবং গরম জায়গাতে গরমেও সে আরাম পায় না। বরং একটু কোল্ড অ্যাপ্লিকেশন নিলে, একটু ঠান্ডা জল দিয়ে বা ঠান্ডা স্পঞ্জ করে সে, বা ঠান্ডা একটু কমফোর্টেবল ওয়েদার, বাইরের বাতাস হাওয়াতে সে একটু আরাম বোধ করে। কানের বিভিন্ন সমস্যার জন্য মাকশাল খুব উপকারী, বিশেষ করে ওটোরিয়া, যেটা হচ্ছে যে কানে আমাদের যে মানে কোনো রকম ইনফেকশন হয়ে, ঘা হয়ে, যে পুঁজ, রক্ত এইসব যে বেরোয়, সেটা হচ্ছে ওটোরিয়া। তো এই ওটোরিয়ার যে সমস্যা যখন হয়, কান থেকে রস বেরোচ্ছে, রস কাটছে, পুঁজ বেরোচ্ছে বা রক্ত মতো বেরোচ্ছে, চিটচিটে একটা স্টিকি ফ্লুইড ডিসচার্জ হচ্ছে, সেরকম ধরনের ডিসচার্জ যদি হয়, সেরকম ইনফেকশন যদি আপনার হয়, সেক্ষেত্রে মাকশাল দিয়ে আপনি ভালো কাজ পাবেন। আর আমাদের কানের যে আউটার লেয়ারের দিকে ছোটো ছোটো দানা দানা ইনফেকশনের কারণে বিভিন্ন র্যাশেস হতে পারে, বিভিন্ন ফাঙ্গাল একটা যে ফর্মেশন হলে যেরকম হয়, সেরকম ধরনের আপনার মানে স্কিনের একটা ইনফেকশন কানের ভেতরে দেখা যাবে। আর বিশেষ করে রাইট সাইড অফ ইয়ারে মানে ডান দিকের কানে এফেক্ট হলে খুব ভালো কাজ করে এই মাকশাল। কানের সমস্যাতে তার ব্যথা থাকবে, তার এরকম চুলকানি, ইচিং থাকবে, ডিসচার্জ হবে, এরকম ধরনের যদি সিমটম আপনার থাকে, কানের সিমটম, তাহলে সেখানেও আপনার মাকশাল দিলে খুব ভালো কাজ করবে। বা বিশেষ করে নাকের রিলেটেড কিছু লক্ষণের জন্য মাকশাল খুব ভালো কাজ করে। যেমন হচ্ছে যে আমাদের যে ন্যাজাল বোন, নাকের যে হাড়, সেটা একটা হাড়ের এরিয়াতে ওই জায়গাটা ফুলে গেলে, ব্যথা হলে, সেখানেও আপনার মাকশাল খুব ভালো কাজ করে। বিশেষ করে রাইট সাইডে যদি হয় আপনার ব্যথা, ফোলা, সেই ধরনের নাকের যে ন্যাজাল বোনের সোয়েলিং, সেক্ষেত্রে আপনার মাকশাল খুব ভালো কাজ করবে। আর মাকশালে মানে সর্দি হলে, ধরুন আপনার ঠান্ডা লেগে গেছে বা ওয়েদার চেঞ্জে আপনার সর্দি হয়েছে, তো সেই সর্দি হলে সেই সর্দি কিন্তু আপনার একটু থিক ডিসচার্জ হবে, এবং একটা হলদে ডার্ক কালার এরকমভাবে হবে, মানে কপটা জমে গেলে, যেমন একটা যেটা আমরা বলি যে অনেক দিনের কপটা জমে গেছে, ঠিক ফ্লুইডটা লিকুইড মানে লিকুইড ফর্মে বেশি না, একটু যেন থিক থিক আছে, একটু ঘনত্বটা বেশি মিউকাসের, এরকম ধরনের ন্যাজাল ডিসচার্জ হতে পারে, এবং ডার্ক একটা কালারটা যেন খয়েরি, ডার্ক, রেডিস, এরকম ধরনের কালার হবে, সেই যেমন হচ্ছে ব্লাড মিক্সড আছে এরকম ধরনের হবে। এবং এই যে সর্দি হলে মানে আপনার কাছে বা আপনার বাড়িতে হোক বা আপনার কাছে কোনো মানে মাকশাল যাদের দরকার পড়ে, তাদের একটা আলাদা মানে দুর্গন্ধযুক্ত একটা গন্ধ পাওয়া যাবে, তা যে সর্দিটাও হচ্ছে না, এর মধ্যে একটা আলাদা একটা খারাপ গন্ধ আপনি বোধ করবেন। জেনারেলি সর্দি হলেই যে সবার কাছ থেকে খারাপ স্মেল আসে তা নয়, কিন্তু মাকশাল পেশেন্টদের ক্ষেত্রে এটা প্রমিনেন্ট, যার সর্দি হচ্ছে এরকম ডিসচার্জ হচ্ছে, থিক ডিসচার্জ, এরকম একটা দুর্গন্ধযুক্ত আছে, বা নাকে ব্যথা হচ্ছে, এরকম ধরনের সিমটম থাকলে আপনি মাকশাল দিলে অবশ্যই ভালো কাজ পাবেন। আর এরকম ধরনের সর্দি, এরকম ধরনের ডিসচার্জের সাথে সাথে অনেক সময় হয় কি, নাক থেকে ব্লিডিং পর্যন্ত হতে পারে। বিশেষ করে হয়তো সর্দি কাশি হয়েছে, কাশতে কাশতে নাক থেকে ব্লিডিং হয়ে গেল, মিউকাসের সাথে খুব প্রমিনেন্টলি ব্লাড বেরোলো, এপিস্ট্যাক্সিস যাকে বলে। তো এইরকম ধরনের এপিস্ট্যাক্সিস সিমটম যদি থাকে কাশির সাথে, সেক্ষেত্রে আপনি মাকশাল দিলে খুব ভালো কাজ পাবেন। জেনিটাল অর্গানেও মাকশাল খুব ভালো কাজ করে। যেমন গনোরিয়া যদি হয়, গনোরিয়া হচ্ছে এমন একটা জেনিটাল মানে অর্গানে সমস্যা হয় যেখানে হচ্ছে কি, যে একটা অ্যাবনর্মাল ডিসচার্জ হয়, মেল ফিমেল বোথ হতে পারে, ফিমেল জেনিটাল অর্গান মানে ভ্যাজাইনা থেকে এবং ছেলেদের পেনিস থেকে, হয়তো অকারণ ইউরিন পাস হয়ে যাচ্ছে বা একটা অ্যাবনর্মাল ডিসচার্জ, সেটা হয়তো একটা স্টিকিনেস, একটা থিকনেস, থিক ডিসচার্জ, এরকমভাবে একটা মানে আনন্যাচারালভাবে একটা কোনো ডিসচার্জ হলে তখনই সেটাকে গনোরিয়া বলা হয়। তো এরকম ধরনের সিমটম থাকলে এবং তার সাথে ওই এরিয়াতে ব্যথা থাকতে পারে, বিশেষ করে জেন্টসদের ক্ষেত্রে ফাইমোসিস হয়, যেখানে হচ্ছে কি যে পেনিসের যে আউটার লেয়ারটা, সেই স্কিনটা খুব বেশি মানে স্টিকি হয়ে থাকে, স্মুথলি সেটা যেরকম যে একটা ফ্লেক্সিবিলিটি থাকে পেনিসের আউটার কাভারিংয়ের, সেই কাভারিংয়ের ফ্লেক্সিবিলিটিটা থাকে না, একটা স্টিকিনেস কাজ করে ওখানে, এবং ফুলে যায় পেনিসটা, এরকমও কন্ডিশন হয়। এই ফোলা ব্যথা এরকম যদি থাকে বা ভ্যাজানাতেও যদি ওই এরিয়াতে যদি ফোলা ব্যথা তার সঙ্গে এরকমভাবে ডিসচার্জ থাকে, এবং দেখা যায় যে বিছানায় শুতে গেলে বিছানার গরমে তার যেন বেশি হচ্ছে বা গরমে তার খুব কষ্ট হচ্ছে, ব্যথা ফোলা এগুলো বাড়ছে, আর্জিনেস বাড়ছে, ডিসচার্জ বাড়ছে, এরকম ধরনের যে গনোরিয়াল সিমটম থাকে, সেক্ষেত্রেও আপনার মাকশাল দিলে খুব ভালো কাজ করবে। আর চ্যান্সার হলে মানে হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়,
যেখান থেকে রুট অফ এন্ট্রি থাকে আমাদের শরীরে, সেটা আপনার অ্যানাসও হতে পারে, আবার নাকের থ্রু নাজাল ক্যাভিটি, থ্রু মাউথ, এইসব জায়গাতেও হতে পারে, কিন্তু বেশি দেখা যায় বিশেষ করে যখন জেনিটাল এরিয়াতে বেশি দেখা যায় ক্যান্সার, বা এই যে ইনফেকশনের কারণে ওই জায়গাটা একটা ইনফেকশন হয়ে যাওয়া, ঘা ক্ষতর মতো সৃষ্টি হওয়া, ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এরকম ধরনের যখন হয় তখনও মাকশাল দিলে খুব ভালো কাজ করে। এবং মেল বা ফিমেল উভয় ক্ষেত্রেই এই জেনিটাল অর্গান খুব সেন্সিটিভ হয়ে থাকে, ডিউরিং ইন্টারকোর্সও তাদের খুব সমস্যা দেখা যায়। এরকম ধরনের সমস্যা থাকলে তখন মাকশাল দিয়ে আপনারা দেখবেন খুব ভালো কাজ পাবেন, তবে অবশ্যই বেশি দিন দেখবেন না, দু চার দিন দেখবেন, তারপর যদি কাজ না হয় ডক্টর কনসাল্ট করবেন, মেবি আপনার ডোজ পোটেন্সি সব কিছু হয়তো ঠিক সেইভাবে হচ্ছে না। তো এইভাবে আমি মূল আমি সাতটা সিমটম বললাম, এই সাতটা সিমটম আপনি মাথায় রাখলে এবং যদি আপনার এই ধরনের সিমটম ম্যাচ করে যায় তাহলে আপনি মাকশাল দিয়ে অবশ্যই দেখতে পারেন, খুব ভালো কাজ করবে। আর কিভাবে দেবেন আমি হোম পারপাসে আপনাদেরকে বলবো, যে এইরকম একটা ছোট কাঁচের বা পোর্সেলেন যে কোয়ালিটির হয়, কোনোরকম আমি বারবার বলেছি কোনোরকম মেটাল কোয়ালিটি কিন্তু নেবেন না মেডিসিনের জন্য, তাতে রিয়াকশন হওয়ার একটা চান্স থাকে, সেই জন্য এরকম ধরনের এটা নিয়ার আবার 50 ml মাপ আছে, এতে আপনার ড্রিঙ্কিং ওয়াটার নেবেন এবং এতে আপনি 5 থেকে 6 ফোঁটা মেডিসিন দেবেন, সেটাকে ভালো করে মিক্সিং করে ঢাকা দিয়ে রাখবেন এবং এই একটা কন্টেনারকে সারাদিনে 4 থেকে 5 বার আপনাকে সেইভাবে ডিভাইড করে আন্দাজ মতো খেতে হবে। এবং একটা কথা বলবো, যখন আপনার যদি খুব বেশি ফ্রিকোয়েন্সি থাকে, ধরুন আপনার ডিসেন্ট্রি হয়েছে, খুব বেশি পায়খানা বারবার যেতে হচ্ছে, বা সর্দি কাশি যেটা হয়েছে সেটাও আপনার খুব কষ্ট হচ্ছে, বেশি হচ্ছে, এরকম ধরনের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে 1 থেকে 2 ঘন্টা গ্যাপে তখন 1 চামচ করে রিপিটেডলি নেবেন, ভলিউমটা কিন্তু ওই পরিমাণটা নেবেন না, রিপিটেডলি 1 থেকে 2 চামচ বারবার নেবেন। এবং বয়সটা অবশ্যই 4 বছরের পরে এইভাবে ডোজটা দেবেন, 4 বছরের পরে বড় পর্যন্ত, এবং ছোটোদের ক্ষেত্রে একটু কম রিপিট করবেন, বড়দের ক্ষেত্রে একটু বেশি রিপিট করা যাবে, বা ভলিউমটা বড়দের ক্ষেত্রে বেশি দেওয়া যাবে, এইভাবে আপনাকে করতে হবে। তবে একটা কথা সাবধান করে দেব, স্কিনের প্রবলেমে যদি আপনি প্রবলেমের জন্য যদি মাকশাল নিতে চান সেক্ষেত্রে কখনোই কিন্তু বেশি রিপিটেড ডোজে একদমই নয়, সারাদিনে 3 থেকে 4 বারের বেশি একেবারেই নয়, হার্ডলি 4 বার, তার বেশি একদমই নেওয়া যাবে না কিন্তু, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং আরেকটা কথা বলবো, পোটেন্সিটা নেবেন 30, এবং একেবারে যেটা ছোটো বাচ্চারা 3 বছর পর্যন্ত বয়স, এরকম ছোটো বাচ্চারা 6 মাসের পরে এরকম যে বাচ্চাদের কোনো ডিসেন্ট্রি বা এরকম সর্দি সমস্যা হলো তখন তাকে অবশ্যই 6 পোটেন্সি দেবেন, তাদের 30 দেবেন না। আমি যে সিমটমগুলো বললাম যদি আপনার সিমটম ম্যাচ করে এইভাবে আপনি মেডিসিন নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই উপকার পাবেন। আর তবে আমি বারবার সাবধান করব, 3-4 দিন দেখবেন, তারপরে কিন্তু বাড়িতে একদমই ফেলে রাখবেন না, এবং এই মেডিসিনের সাথে যে প্রবলেম হবে সেটার জন্য যে ম্যানেজমেন্টের দরকার, ধরুন আপনার ডিসেন্ট্রি হয়েছে, আপনার তা সত্ত্বেও আপনি ওষুধটা খাচ্ছেন বলে আপনি আবার মানে স্পাইসি অয়েলি ভাজাভুজি এরকম খেয়ে নিচ্ছেন, সেটা করবেন না, খাওয়া দাওয়ার দিকটা ডায়েটের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। খুবই সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে মাকশাল মেডিসিনটি সম্পর্কে একটা ধারণা দিলাম, আশা করি আপনারা উপকৃত হয়েছেন, এবং আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে আরও জানার সুযোগ করে দিন। আবার আমি বলছি যে পুজো আমাদের এসে গেছে একেবারেই, সবাইকে আগাম শুভেচ্ছা জানাই, সবাই খুব ভালোভাবে এনজয় করুন, সুস্থ থাকুন, এবং আনন্দ করতে গিয়ে 2 দিন আনন্দ করতে গিয়ে যেন অসুস্থ না হতে হয়, তাই আমি যে অ্যাডভাইস সবসময় দিয়ে থাকি সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। বাইরে খাওয়ার ব্যাপার থাকলে বাড়িতে যে খাবারটা খাবেন সেটাকে খুবই লাইট করবেন, এইভাবে প্রতিদিনকার একটা ব্যালেন্স অবশ্যই মেনটেন করবেন। ফেস্টিভ্যাল টাইম মানে আমাদের ইন্ডিয়ানদের কাছে খাবারটা হচ্ছে মাস্ট, ফুড আমাদের মাস্ট, আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে, বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার খেতে ট্রাই করতে খুব পছন্দ করি, তাই ডিউরিং পূজা বা পুজো পর্যন্ত আর আমি অ্যাডভাইসের আর কোনো এপিসোড দেবো না, একেবারে পুজোর পরে আমি আবার আসবো আপনাদের সামনে, ইন বিটুইন দিস পিরিয়ড আপনাদের সাথে আমি নানা রকম চমকপ্রদ রেসিপি শেয়ার করব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব ভালোভাবে সবাই মিলে পুজো এনজয় করুন, নমস্কার।